Mais non. বুঝলে? মোহরের জন্য না পুরো ব্যাপারটা সম্মানজনকভাবে একটা শেষ হলো। আমার তো মনে হয় হসপিটালে শঙ্খ ও মোহরকে আলাদা করে কিছু বলেছে। আমার যদ্দূর মনে হয় শঙ্খ আগেও বলার চেষ্টা করেছিল, মোহর রাজি হয়নি। আরে এই কথা সে কথা নয়, এই কথা সবার সামনে বলেনি, আলাদা করে ডেকে নিয়ে বলেছে। সবার সামনে বলা আর আলাদা করে বলা, এ দুটো কি এক হলো? হাতটাই তো ধরেছি, কেন এরকম করছে জানো তো? আমার মনে না মাঝে মাঝে খুব আশা জাগে, মনে হয়েছে শঙ্খই ভুল বিয়েটা করবে না। কিন্তু তারপরেই দেখি ওদের ভিতরে আবার গণ্ডগোল লেগে গেছে। তারপর আবার শঙ্খর আশীর্বাদের দিন ঠিক হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। দেখো এই বিষয়ে আমি মা হলেও আমার কিছু বলার অধিকার নেই, কোনো কারণও দেখছি না। তুমি এক কাজ করো, তুমি এই কথাগুলো আমার সামনে আর আলোচনাই করো না, সেটাই ভালো। আর আমি তো এখন ভালো আছি, বেশ ভালো আছি। এবার তোমার আমাকে যেতে দেওয়াটা উচিত বলে আমি মনে করি। তুমি চলে যাবে শুনলেই না আমার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। এতদিন দুজনে একসাথে থাকলাম, এখন তোমাকে ছেড়ে আমার একা থাকতে কষ্ট হবে না? যদিও জানি সারাটা জীবন তোমাকে আমি আটকে রাখতে পারবো না, একদিন না একদিন তুমি ঠিক চলে যাবে। এরকম করে কেন বলছো? আমি কি চিরকালের মতো যাচ্ছি বলো? আসবো তো, আসবো আমি মাঝে মাঝে। আমার এখন কি ইচ্ছে করে জানো তো, সমস্ত কিছু ছেড়ে ছুটে দিয়ে নিশ্চিন্তে তোমার সাথে জীবন কাটে। তোমার ছেলের দায়িত্ব আছে, এত বড় একটা ইনস্টিটিউট, এই সব সবকিছু ছেড়ে তুমি যাবে কি করে বলো তো? আর আমার ব্যক্তিগত জীবন, তার কোনো দাম নেই, তার কোনো চাওয়া পাওয়া নেই। যখন তোমার চাওয়ার ছিল তুমি তখনই চাওনি। আসলে তুমি না চাওয়াতেই অভ্যস্ত হয়ে গেছো, কি করা যাবে বলো? ও এখন সব দোষ আমার। আর তুমি তুমি এতগুলো বছর একা থাকলে কি করে? আদি কেউ না ইচ্ছে করে জীবনে একা থাকতে চায় না, এই যে তুমি এতগুলো বছর একা কাটিয়ে দিলে সেটা কেন? তোমার জেদ, তোমার ইগো, হয়তো আমিও তাই। আমার জেদের জন্যে তোমার থেকে এত দূরে থাকতে হয়েছে আমাকে, কি করা যাবে বল, কি করা যাবে? আচ্ছা এই সব কিছু ধুয়ে মুছে তুমি মুছে ফেলা যায় না? আচ্ছা আমার তো আর কয়েকটা বছর চাকরি বাকি আছে, সে কটা বছর তোমার চাকরি করতেই হবে। করতেই হবে মানে? আরে সারা জীবন কি তোমার চাকরি থাকবে নাকি? একদিন একদিন তো চাকরি চলে যাবে। এই চাকরিকে প্রায়োরিটি দিতে গিয়ে এই মানুষটাই যদি দুম করে চলে যায় আ বলে কি হবে? তখন কি করবে তুমি? তখন তোমার আক্ষেপ হবে না বলো? আক্ষেপ হবে না? তুই চুপ কর, এই কথাগুলো আমি শুনতে চাই। আরে যেটা সত্যি সেটাই তো বলছি, কারোর জীবনে কখন কি হয় সেটা বলা যায়? বলা যায় না। যে তোমার সাথে আমার যুদ্ধের যে অনেক অনেক বাকি আছে, যুদ্ধ বাকি আছে আদি, তুমি তার আগে এই সমস্ত অস্ত্র সমর্পণ করে বলবে আমি চললাম, আমি স্পেয়ার করব না। স্পেয়ার না করে কি করবে, কার সাথে যুদ্ধ করবে যখন প্রতিপক্ষই নেই? আচ্ছা এই কথাগুলো শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি না কি বলো? ঠিক আছে তাহলে একটা কাজ করো, একটা কথা দাও আমাকে বলো, আরো একটা সপ্তাহ তুমি থাকবে। আচ্ছা এইভাবে ছেলে মানুষের মতো আমাকে আটকে রাখবে? থাকো না দিদি, তুমি না থাকলে আমার একা থাকতে খুব খারাপ লাগবে। আর তাছাড়া তুমিও তো তোমার সঙ্গে আমায় যেতে দেবে না। ওখানে গিয়ে তোমার ভালো লাগবে না, ওখানে আমি আমার মতো করে থাকি, তুমি কি করে থাকবে বলো তো ওখানে? তুমি যেখানে থাকবে সেখানেই আমার ভালো লাগবে। তোমার এত ভালো লাগা ছিল কোথায় একটু বলবে? তা কি করে যাবে, এখন উতলে উতলে উঠছে। থাক থাক হয়েছে, বলো তুমি এক সপ্তাহ থাকবে? একটা সপ্তাহ থাকলে হবে তো? ভিক্ষুকের কি আর কোনো জোর থাকে? ওই এক সপ্তাহ করে যত দূর বাড়ানো যায়। ভিখারি হয়ে আছো কেন? রাজা করেই তো রাখতে চেয়েছিলাম,
কি আর করবো বলো, সব কপালের দোষ। এখন না আক্ষেপ করা ছাড়া কোনো লাভ নেই, তাই চেয়ে চিনতেই যতটুকু পাচ্ছি ততটুকুই নিই। আগে ছাড়ো, দাঁড়াও না। তুমি কোথাও যাবে না, তুমি এখানে চুপচাপ বসবে, একদম কোনো ছোটাছুটি দৌড়াদৌড়ি। মানেটা কি? দরজা খুলবো না? না, আমি যাচ্ছি, আমি খুলছি। ডাক্তারের একটা কথা তুমি শুনছো না, আমার চোখের সামনেই তুমি নিয়ম ভাঙছো। চোখের আড়ালে গেলে তো কি করবে কে জানে। আমি একটা কাজ করব, একটা ছেলে তোমার সঙ্গে আমি দিয়ে দেব, যে সর্বক্ষণ তোমার দেখাশোনা করবে। আমি যাচ্ছি। আরে আমি যাচ্ছি বললাম না। এসো। কেন, তুমি এক্সাইট করোনি নাকি? না, তুমি নর্মালি ফোন করে আসো তো, আজকে তো কোনো ফোন টোন করোনি সেই জন্য। ও হ্যাঁ, আমি তো ফোন করে আসি, আজকে ফোনটা করার নেই, আমি সরি বাবা। আরে সরি বলার কি আছে? হ্যাঁ, নিজের বাবা মার কাছে আসবে, যখন ইচ্ছে তখন চলে আসবে, সরি বলার কি আছে? আর তুমি ফোনটা করেই বা আসো কেন সেটাই তো আমি বুঝতে পারি। তোমার ভদ্রতা বাবা। আচ্ছা ঠিক আছে, এখন বসো। হ্যাঁ আমি একটু আসছি। আমি যতবার আসি ততবার তুমি চলে যাও কেন? না না, আমি চলে যাবো কেন? তুমি এসছো কিছু খাবে কি না? পুডিং বানিয়েছিলাম, খাবে? আমি পুডিং খাই না। ছোটবেলায় আমি যখন খুব বায়না করতাম, কান্নাকাটি করতাম, আমার মনে আছে তুমি আমাকে পুডিং বানিয়ে দিতে মা, আর এই পুডিং খেতে আমি খুব ভালোবাসতাম। তুমি চলে যাওয়ার পর প্রথম রাগ হয় আমার ওই ওই পুডিংয়ের ওপরে। আমাকে যখন জেঠুমণি পুডিং এনে দিয়েছিল, সেই পুডিং আমি কাঁচের গ্লাস শুদ্ধ ছুঁড়ে ফেলে দিয়েছিলাম কাঁদতে কাঁদতে। জেঠিমণি সেদিন আমাকে কানটা মুলে দিয়েছিল। সেদিন থেকে আমি আর কোনো দিনও জীবনে পুডিং খাইনি মা, কোনোদিনও খাইনি। শঙ্কর, তোমার মনে আছে তুমি ছোটবেলায় পুডিং খেতে খুব ভালোবাসতে? ছোটবেলায় মানুষ অনেক কিছুই ভালোবাসে, বড় হয়ে সেটা নাও ভালো লাগতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই যখন পুডিং খেতে চাইছি না তখন ছেড়ে দাও। ঠিক আছে, তুমি এখনো পুডিং বানাও? হুম বানাই। তুমি, তার মানে তুমি এখনো পুডিং বানাও? আমি, হ্যাঁ তোমার মনে নেই তুমি ছোটবেলায় সত্যি খুব ভালোবাসতে? প্লিজ, আমি আমি ছোটবেলার কথা মনে করতে চাইছি। তুমি যদি না খাও আমি তোমাকে জোর করবো না শঙ্কর। তা করবে কেন? আরে তুমি জোর করলে এই জীবনে আবার আমি পুডিংটা খেতে শুরু করতে পারতাম, দরকার নেই। আমি তো প্রমিস করে এসেছি, আমি প্রমিস করে এসেছি আজ আমি খুব শান্ত থাকবো, আমার কারোর উপরে কখনো কোনো রাগ করব না। আমার জীবনে যা আসছে তা আমি সব মেনে নেব, সব তো তাই চেয়েছে আমার কাছ থেকে। শঙ্কর বলছিলাম, কলেজে সব ঠিকঠাক আছে তো? তুমিও যা জানো আমি তাই জানি বাবা। না, এই কারণে বলছি যে সত্যি যদি মোর নিজে হাতে সব কিছু সামলে না নিত, তাহলে ব্যাপারটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোত। হ্যাঁ, ব্যাপারটা অনেক দূর পর্যন্ত এগোত, সমস্যাটা সামলে নিয়েছে। আমি সেই জন্যই ধন্যবাদ জানাতে এসেছি। বাবা মোর বাড়িতে আছে? না না, ও তো বাড়িতে নেই, ভীষণ ব্যস্ত এখন, ওই যে বিয়ে। সময় তো হয়ে এসছে, মানে গেছে অনেকক্ষণ, আসলে বিয়ের কেনাকাটা তো, তাই জন্য একটু সময় লাগছে বোধ হয়। বাবা একটু ফোন করে দেখবে যে এখানে আসার কোনো সম্ভাবনা আছে কিনা। আরে তুমি বসো না, এই তো সবে এলে তুমি। না না, আমার একটু অন্য কাজ আছে। দেখি একটু মিট পাচিক দেখি, যদি না আসে তখন ফোন করব। ও বলছিলাম যে তোমার মা তো ফিরে যাবার জন্য একদম ব্যস্ত হয়ে উঠেছে, বলছে নেক্সট উইকে নাকি ফিরে যাবে। তো আমি কি করব? না আমি এই কারণে তোমায় বলছি, তো তুমিই তো বলেছিলে যে সুস্থ না পর্যন্ত মা কোথাও যাবে না,
তো তা আমি তো তারপর ডাক্তারের কাছে সমস্ত রিপোর্ট টিপোর্টগুলো নিয়ে গেলাম, ডাক্তার দেখলো, দেখে এক মাসের ওষুধ দিল, কিন্তু এক মাস এখনো পর্যন্ত শেষ হয়নি, তার আগেই তো যাওয়ার জন্য ব্যস্ত। ওকে করবে, ওকে করবে, তুমি ওকে কেন বলছো? এটা তো আমার সিদ্ধান্ত, মহা মুশকিল। তোমাদের কারুর জীবনের ওপর আমার আর কোনো অধিকার নেই, আমি তোমাদের কাউকে নিয়ে কোনো কথা বলবো না। তুমিও যাচ্ছ নাকি সাথে? না, আমি কিন্তু কথাটা বাবাকে জিজ্ঞেস করেছি, উত্তরটা আমি দিলাম, তার কারণ আমি চাই না তোমার বাবা এখানকার কমিটমেন্ট, ফ্যামিলি সব কিছু ছেড়ে তার ব্রাত্য করে রাখা স্ত্রীর কাছে থাকুক, এটা চাই না, তাই উত্তরটা আমি দিলাম। আজকের দিনে দাঁড়িয়ে আমি কিন্তু সেটা চাই, বাকি জীবনটা আমি তোমার মায়ের সাথেই কাটাতে চাই, যাকে আমি প্রাপ্ত করে রেখেছিলাম, কিন্তু তোমার মা তো এলাও করছে না। সত্যি বলছি, বাকি জীবনটা আমি একটু শান্তিতে থাকতে চাই, আমার আর এই সব কিছু ভালো লাগছে না শঙ্কর।